আসসালামু আলাইকুম। মাইক্রো বিজনেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে প্রমোশনাল ওয়ার্কের কাজগুলো করতে হয়। সো চলুন আমরা ড্যাশবোর্ডে প্রমোশনাল ওয়ার্কসে যাই। এখানে দেখুন এখন 6টা কাজ দেওয়া আছে। এই 6টার মধ্যে আমি আজকের আর্টিকেল রাইটিং এবং নিউজ পাবলিশার এই দুটো কাজ আপনারা কীভাবে করবেন সেই দুটো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই চলুন আর্টিকেল রাইটিংয়ের বিষয়টা, আর্টিকেল রাইটিংয়ের বিষয়টাতে যখন আমরা ক্লিক করব এখানে ডিটেলস লেখা আছে যে প্রতিটি আর্টিকেল বা লেখার জন্য আপনাকে 50 টাকা করে সম্মানী স্বরূপ প্রদান করা হবে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি চাইলে একাধিক আর্টিকেল লিখতে পারেন। হ্যাঁ, একসাথে আপনি 10টা আর্টিকেল লিখেও আপনি আমাদেরকে সাবমিট করতে পারেন। সেটা কীভাবে করবেন সে জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরোটা। তার আগে আসুন আর্টিকেল রাইটিং বলতে আমরা কী বুঝি, আর্টিকেল রাইটিংটা কী আসলে। তো আর্টিকেল রাইটিং হলো যে একটা বিষয়ের উপরে লেখালেখি করা। ধরুন আপনি যে কোনো একটা বিষয়ে আপনি বিশেষজ্ঞ বা আপনি একটা বিষয় খুব ভালো জানেন, সেই বিষয়টা মানুষকে আপনি জানাতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা হতে পারে রেসিপি, আপনি একটা ভালো রান্নার রেসিপি জানেন, সেই রেসিপিটা কীভাবে কীভাবে রান্না করতে হবে, ইনগ্রিডিয়েন্টস কী, সেই জিনিসগুলো আপনি লিখবেন। আবার যদি আপনি এডুকেশনে ভালো হন, ভালো আপনি ফ্রিল্যান্সার হন বা ভালো ফ্রিল্যান্সিংয়ের কোনো টিপস টেকনিক দিতে চান, সেটা আপনি লেখালেখি করে পাঠাতে পারেন, সেটাও একটা আর্টিকেল হবে। যে যে বিষয়ে জানেন সেই সেই বিষয় নিয়ে নিজস্ব মতো করে আপনি লিখতে পারেন। বাট এখানে কন্ডিশন হলো আপনি একটু ভালো করে এটা পড়বেন। এই যে দেখুন এখানে লেখা আছে আপনার পছন্দের যে কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাকে লিখতে হবে। আর লেখা বা আর্টিকেলের সাইজ কমপক্ষে 700 শব্দের হতে হবে। হ্যাঁ, 700 শব্দের মধ্যে আপনি শব্দের মিনিমাম হতে হবে, এর বেশি হলে কোনো সমস্যা নেই, বা 700 শব্দের নিচে হলে আবার এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আরও একটা লেখা আছে যে আপনার লেখা আর্টিকেল অবশ্যই নিজস্ব বা ইউনিক হতে হবে। মানে কি, আপনি অনেকেই এই এটা পড়ে কী করবে, বিভিন্ন নিউজ ম্যাগাজিনগুলো থেকে বিভিন্ন লেখালেখিগুলো কপি পেস্ট করে আমাদের কাছে পাঠাতে চেষ্টা করবে, বাট সেটা আপনি করলে হবে না। আর আপনারা যদি খুব বেশি নিজেকে জ্ঞানী মনে করেন সেটা ভুল করবেন। কারণ হলো যে আপনারা কোনো ম্যাগাজিন বা কোনো নিউজ পেপার থেকে যদি কোনো লেখালেখি কপি পেস্ট করে আমাদেরকে পাঠান, সেটা আমাদের ধরতে উইদিন এ সেকেন্ড লাগবে। 1 সেকেন্ডের মধ্যে আমরা সেটা ভ্যারিফাই করে বলে দিতে পারবো যে এটা একটা কপি পেস্ট আর্টিকেল। কেন? কারণ আমরা আমাদের ওই পরিমাণ টুলস আমরা ইউজ করি, অনলাইন যে টুলসগুলো আছে সেই টুলসের মাধ্যমে আমাদের ধরাটা এটা 2 সেকেন্ডের, 2-5 সেকেন্ডের ব্যাপার হতে পারে ম্যাক্সিমাম। সো আমি এত কষ্ট করে আপনারা কাজ করবেন, টাকাও পাবেন না, তো আননেসেসারি আপনার নিজেরও সময় নষ্ট করার দরকার নাই, পাশাপাশি আমরাও খুব ব্যস্ত থাকি, আমাদেরও সময় আপনারা কাইন্ডলি নষ্ট করবেন না। তো যারা ইউনিক আর্টিকেল লেখালেখি করতে পারেন বা যাদের স্টকে অলরেডি নিজের লেখা আর্টিকেল আপনাদের আছে, তারা আপনারা এই আর্টিকেল সাবমিট করে এখান থেকে প্রতি আর্টিকেলের জন্য 50 টাকা মানে 50 টাকা করে আপনি আর্ন করতে পারবেন। যদি ডেইলি আপনি 10টা আর্টিকেল সাবমিট করেন সেক্ষেত্রে 500 টাকা আপনি সাবমিট প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে। সো এই কন্ডিশনগুলো আপনাকে ফুলফিল করে পাঠাতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখুন অন্যের লেখা কোনো আর্টিকেল বা অন্য কোনো ওয়েবসাইট পত্রিকা ম্যাগাজিন থেকে কপি করা আর্টিকেল বা লেখা গ্রহণযোগ্য হবে না, স্পষ্টভাবে লেখা আছে। অতএব এই কাজটা করলেও আপনারা কোনো ফায়দা হবে না। বিশেষ দ্রষ্টব্য হিসেবে এখানে দেওয়া আছে লেখা শেষ হলে আর্টিকেলটি ডক ফাইল, ডক মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনারা এটা লিখবেন। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে লিখে এই আর্টিকেল রিলেটেড একটা ছবি কালেকশন করবেন। এটা গুগল থেকে কালেকশন করতে পারেন বা বিভিন্ন যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের মতো একটা, যেই লেখাটা আপনি লিখতেছেন সেই লেখা অনুযায়ী একটা আপনারা ছবি চয়েস করবেন। সেই পিকচারটা এবং লেখাটা মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যে লিখলেন সেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা সেভ করবেন। সেভ করে সেই মাইক্রোসফট ওয়ার্ডের নাম দিবেন, মানে একটা ডকুমেন্টস আপনি সেভ যখন করবেন মাইক্রোসফট ওয়ার্ডের নাম দিবেন, এই নামে নাম দিবেন যে আর্টিকেল রাইটিং, দিয়ে সেভ করবেন মাইক্রোসফট ওয়ার্ডে এবং একটা পিকচার সহ আপনারা কী করবেন, আমাদের এখানে যে জিনিসটা লেখা আছে সেভাবে করবেন না। আপনারা যে আপলোড করতে বলছে আপলোড আপনাদের করার দরকার নেই, এটা আপনারা কীভাবে আমাদের কাছে পাঠাবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এতটুকু পর্যন্ত আপনাদের মেনটেন করবেন, এটা আমরা এডিট করে ফেলবো, এখানে একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা আমরা একটু এডিট করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা মোটামুটি একটা ইউনিক আর্টিকেল লিখবেন এবং 700 শব্দের হতে হবে, পরিপূর্ণ বাংলায় হতে হবে এবং আপনার নিজস্ব আর্টিকেল হতে হবে, এবং সেই আর্টিকেলটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লিখে সেভ করবেন এবং ওই আর্টিকেল রিলেভেন্ট একটা পিকচার সংরক্ষণ করবেন। ব্যাস, এটা আপনার করে আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখলেন। এখন আমাদের কাছে আপনারা এটা কীভাবে সাবমিট করবেন বা আমরা কীভাবে ভেরিফাই করব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তার আগে কোন ধরনের আর্টিকেল লিখবেন সেটার স্যাম্পল যদি দেখতে চান, সেটা এই যে উপরে একটা লিঙ্ক দেখতেছেন সেই লিঙ্কটাতে গিয়ে আপনি একটা স্যাম্পল দেখে আসতে পারেন। আমি যদি এখানে একটু ক্লিক করি,
আচ্ছা, ক্লিক করার পরে দেখুন শিখবুকই ডট কমের ভিতর অনেক আর্টিকেল লেখা আছে। যে দেখুন এখানে একটা লেখা আছে, এখানে যে শিক্ষানবিশদের জন্য ডিজিটাল মার্কেটিং এর যত কথা, এই দেখুন একটা একটা আর্টিকেল। দেখুন শিক্ষানবিশ, শিক্ষানবিশ মানে যারা ট্রেনিং ইন্টার্ন করে, হ্যাঁ, নতুন জব টপ করে, তা পড়াশোনা শেষ করে তারা নতুন চাকরি ক্ষেত্রে জয়েন করতে চায়, তাদের জন্য একটা ডিজিটাল মার্কেটিং এর একটা টপিকস আছে, সেই টপিকসটা তাদের জন্য গ্রহণযোগ্য হতে পারে। দেখুন তথ্য প্রযুক্তি নিয়ে এসে মোটামুটি একটা আর্টিকেল লেখালেখি করছে এখানে, এবং সেই আর্টিকেলটা যিনি লিখছেন তার নামও এখানে নিচে দেওয়া আছে। যে দেখুন আমরা এটা মেনশন করে দিয়েছি, আর্টিকেলটা যিনি লিখছেন, এই আর্টিকেলটা লেখার মাধ্যমে কিন্তু সে আমাদের কাছ থেকে পেমেন্টও নিয়ে নিয়েছেন। তো এই আর্টিকেলটা যিনি লিখছেন তার নামটাও আমরা এখানে মেনশন করে দিব। পাশাপাশি দেখুন এই আর্টিকেলটা সে লিখছেন, এবং এই আর্টিকেল রিলেভেন্ট সে একটা পিকচার কি করছে এখানে দেখুন, পিকচারও একটা, এই পিকচারটা কিন্তু তিনি আমাদেরকে পাঠাইছেন। তার মানে আপনাদেরকে আমি স্যাম্পল দেখাই দিলাম যে আর্টিকেলটা কেমন স্টাইলের হতে পারে। এখন আপনি এই টপিকস নিয়ে যে লিখবেন তা না, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যে একটা আর্টিকেল বলতে আমরা কী বুঝি, এবং আর্টিকেলটার লেন্থ এবং ওয়ার্ড কী পরিমাণ হতে পারে, এবং এই পিকচার, এই পিকচারের গায়ে লোগোটা অবশ্য আমরা ইনপুট দিয়ে দিছি, আপনাদের দরকার নেই লোগো এডিট করার, লোগোটা আমরা আমাদের মতন করে এডিট করে আমরা আপলোড করবো। আপনাদের শুধু আর্টিকেল এবং একটা সলিড পিকচার দিলেই হবে, বাট এমন কোনো পিকচার দিবেন না যে পিকচারে অন্য কোনো কোম্পানির লোগো আছে। হ্যাঁ দেখুন এখানে শুধু লেখা আছে এবং একটা মেসেজ দেওয়া আছে, বাট অন্যগুলো কিন্তু লোগোটা কিন্তু আমাদের। তো এরকম সলিড পিকচার দিবেন, অন্য কোনো লোগো থাকলে আবার এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। একটু কেয়ারফুলি করবেন, কারণ আপনি একটা কাজ করে 50 টাকা নিয়ে নিচ্ছেন, তো সেটা যাতে কষ্ট করে আপনি একটু ছোটোখাটো ভুলের কারণে যাতে আপনার এটা আনভেরিফাইড না হয়, হ্যাঁ, সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। আর সুন্দরভাবে আমাদের পলিসি মেনটেন করে আপনি করতে পারলে আপনাদের জন্য পেমেন্ট নিশ্চিত, এবং পেমেন্টটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা তাহলে স্যাম্পলটা আপনারা দেখতে পেলেন, তাহলে আমি এখন যাই। ধরুন আপনি কাজটা করলেন, করার পরে আমাদেরকে কীভাবে সাবমিট করবেন? আচ্ছা এখানে কাজটা করে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে প্রথমে ধরুন একটা ওয়ার্ড ফাইল, ধরুন আমি একটা স্যাম্পল হিসেবে দেখাই আপনাদের, যেখানে একটা ওয়ার্ড ফাইল হতে পারে। ধরুন এটাই একটা আর্টিকেল আমি লিখলাম, এই যে দেখুন সিপিএ মার্কেটিং কি, এই আর্টিকেলটা ধরুন আমি নিজে লিখে এখন আমি মাইক্রো বিজনেসে সাবমিট করতে যাচ্ছি। এই যে দেখুন মাইক্রো বিজনেস আমি ওয়ার্ড ফাইলে কিন্তু একটা টাইপ করছি। তো আপনারা এই জিনিসটা, আমি এখন আমার আর্টিকেল লেখা আর্টিকেল আমি এখন মাইক্রো বিজনেসে সাবমিট করতে চাচ্ছি। তো কীভাবে করবেন সেটা হলো যে আপনারা যেটা করবেন, প্রথমে একটা ট্যাব ওপেন করবেন, নতুন একটা ট্যাব, ট্যাবে গিয়ে আপনারা আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের, জিমেল অ্যাকাউন্ট যেটা গুগল ড্রাইভ আপনারা চিনেন, ড্রাইভ ডট গুগল ডট কম, ড্রাইভ ডট গুগল ডট কম দিয়ে এন্টার দেবেন। অবশ্যই আপনাদের জিমেল আইডি থাকতে হবে, না হলে আপনারা এটা ওপেন করতে পারবেন না। এখানে দেখুন অটোমেটিকলি আমার চলে আসছে, বাট আপনাদের ক্ষেত্রে হয়তো বা জিমেল আইডি, ইউজার এবং জিমেল পাসওয়ার্ড দিতে হতে পারে আপনাদের। কেন? কারণ এটা অলরেডি আমি লগ ইন হয়ে আসি, সেই কারণে আমার কাছে কোনো ইউজার পাসওয়ার্ড চায় না, বাট আপনাদের ক্ষেত্রে একটা ইউজার এবং পাসওয়ার্ড চাইবে। সেক্ষেত্রে আপনাদের যে জিমেল আইডিটা, সেই জিমেল আইডিটা হবে আপনাদের ইউজার, আর জিমেল আইডির পাসওয়ার্ডটাই হবে আপনার এখানের পাসওয়ার্ড। আচ্ছা তো এখানে এই ড্রাইভ ডট গুগল ডট কম দিয়ে সার্চ দেওয়ার পরে যখন এটা ওপেন হবে তখন আপনারা এই নিউ, এই যে দেখুন নিউ বাটন আছে একটা, নিউ বাটনে ক্লিক করবেন, তারপরে যে ফোল্ডার অপশনে ক্লিক করবেন, করে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন মাইক্রো বিজনেস নামে। প্রথমবার একটু কষ্ট হবে ফার্স্ট টাইম কাজ করতে, এরপরে দেখবেন যে এই একই নামে আপনারা বারবার পাঠাচ্ছেন, সুবিধা হয়ে যাবে। তো মাইক্রো বিজনেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, তারপরে ক্রিয়েট, এই যে দেখুন এখানে মাইক্রো বিজনেসের ফোল্ডারটা চলে আসছে। আচ্ছা এখন এই ফোল্ডারটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এই যে নিউ অপশনে যাবেন, আবার গিয়ে এই যে ফাইল আপলোড নামে একটা অপশন আছে, ফাইল আপলোড অপশনে যাবেন, গিয়ে আপনার যে মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা আপনি করছেন সেই কাজটা যেই জায়গাতে রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন,
আমি এফ ড্রাইভে রাখছি। আমি এফ ড্রাইভের ভিতরে এই যে দেখুন আমার এই যে সিপিএ মার্কেটিং কি সেটা, এটার উপর ডাবল ক্লিক করে অ্যাটাচমেন্ট করবেন ইমেল অ্যাটাচমেন্টের মতো। এই যে দেখুন অ্যাটাচমেন্ট হয়ে গেছে, সিপিএ মার্কেটিং কি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এই অবস্থাতে অ্যাটাচমেন্ট হয়ে গেলে তারপর এটার উপরে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক না একটা ক্লিক করবেন, একটা সিলেক্ট করবেন, একটা ক্লিক করে সিলেক্ট হয়ে গেছে। একটা ক্লিক করে তারপরে যে উপরের দিকে দেখুন এখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের ভিতরে আপনার ক্লিক করবেন। ক্লিক করে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক নামে একটা অপশন আছে দেখুন, যে গেট শেয়ারেবল লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে এই যে দেখুন, এবং এই লিঙ্কটার উপরে অবশ্যই লেখা থাকবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। এটা যদি লেখা না থাকে, অন্য কোনো লেখা এখানে থাকে, সেক্ষেত্রে এই বাটনটাতে ক্লিক করে এখান থেকে আপনি এই জিনিসটা লিখে দেবেন, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, অথবা এই এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এই দুটো অপশন দিবেন, এটা অথবা এটা। তো আমি এটাই সাজেস্ট করবো আপনাদের, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপরে যে কপি বাটনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, তারপরে এটা ডান। তারপরে আপনার লিঙ্কটা পেয়ে গেলেন, এই লিঙ্কটা এখন মাইক্রো বিজনেসে গিয়ে এই যে লিঙ্ক যে অপশনটা আছে সেই জায়গাটাতে পেস্ট করে দিবেন। এই যে দেখুন লিঙ্কটা চলে আসছে, দ্যাটস ইট। এরপরে আপনার যে কাজটা থাকবে সেই কাজটা হলো যে এখানে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন আপনি দিতে চান, আপনার আইডি আইডি নাম্বার দিতে চান বা নেম লিখে দিতে চান বা কোনো মেসেজ আমাদেরকে দিয়ে বুঝাতে চান কিছু, সেটা আপনি চাইলে এখানে অ্যাজ ইট ইজ আপনি দিতে পারেন। এটা আপনার ব্যাপার, এটা পার্সোনাল ম্যাটার, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার একদম ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবে চান সেভাবে দিতে পারেন। এটা গেলে একটা প্রসিডিউর। এরপরে এটা কী কী করবেন, সেন্ড দিয়ে দেবেন, দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নাই। এটা একটা প্রসিডিউর। আর একটা প্রসিডিউর আপনি আমাদেরকে পাঠাতে পারেন, সেটা হলো ডাইরেক্ট ইমেল করে, একদম ডিরেক্ট ইমেল করে। যাদের কাছে এই প্রসিডিউরটা একটু কঠিন মনে হচ্ছে, তারা আপনাদের যে কোনো একটা ইমেল আইডি থেকে আপনারা কী করবেন, আপনাদের ধরুন আপনার ইমেল আইডি, আমি একটা ইমেল আইডি ওপেন করি এখন, সেটা দিয়ে দেখাই কীভাবে পাঠাবেন। যার কাছে যেটা ভালো লাগে সে সে সেভাবে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট একই কাজ দুইভাবে পাঠাবেন না। হ্যাঁ, বিষয়টা কী মানে, কেউ আবার এখানে আপনারা গুগল ড্রাইভেও পাঠাইছেন আবার মেইল করেও পাঠাইছেন, এই কাজটা কেউ করতে যাবেন না। যদি এটা করেন তাহলে এটা কিন্তু আমরা ইলিগেল হিসেবে কাউন্ট করব। কেন? কারণ আপনি এটা ওয়ান কাইন্ডস অফ ফ্রড, এটা ওয়ান কাইন্ডস অফ ফ্রডবাজি হবে, আমাদের টাইমও লস হবে, আপনাদেরও সময় নষ্ট হবে। তো এটা আপনারা কখনোই করতে যাবেন না। আপনারা যে কোনো একটা ওয়ে, আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, যে কোনো একটা ওয়ে আপনারা অবলম্বন করবেন, হয় গুগল ড্রাইভ অথবা ইমেল আইডি, ইমেলের মাধ্যমে। তো আমি একটা ইমেল আইডি ইমেল ওপেন করলাম, তারপরে কম্পোজে যাবেন আপনারা। কম্পোজে গিয়ে আমাদের ইমেল আইডিটা আপনারা টাইপ করবেন, মাইক্রো বিজনেস 19@gmail.com, এটা হলো আমাদের ইমেল আইডি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনারা এখানে এটা মুখস্থ করে ফেলেন বা এটা কপি করে এখান থেকে নিয়ে নেবেন, মাইক্রো বিজনেস 19@gmail.com। সাবজেক্ট দিবেন, কোন সাবজেক্টটা দিবেন, এখানে হচ্ছে সাবজেক্ট আপনার এই যে আর্টিকেল রাইটিং, এই সাবজেক্ট আপনি এখানে আর্টিকেল সাবমিটের এখানে পাবলিশ করবেন। তারপরে এখানে যদি আপনি চান কোনো কিছু লিখতে, আপনি লিখতে পারেন যে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট। এরপরে আপনার আইডি নাম কি, মানে আপনার মাইক্রো বিজনেসের নাম কি, যেমন আমার মাইক্রো বিজনেসের নাম এই যে এমডি শ্রীপাতুল্লা, আপনারা দেখতে পাচ্ছেন এমডি শ্রীপাতুল্লা, সেই এমডি শ্রীপাতুল্লা আপনারা কপি করবেন। কপি করে এই জায়গাটাতে আপনাদের নাম দিয়ে দিবেন, এমডি শ্রীপাতুল্লা, তাহলে আমরা বুঝবো যে আপনার এই আর্টিকেলটা আপনারা পাঠিয়েছেন। এটা কপি করে তারপরে আপনার ওই জিনিসটা আপনার এই যে নিচে দেখুন একটা অপশন আছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট ফাইল, এই অ্যাটাচমেন্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনার এই যে মাইক্রো সিপিএ মার্কেটিং কি এই যে লেখা, এটা ডাবল ক্লিক করলে এটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, তারপরে সেন্ড, ভেরি গুড, হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু পুরো কাজটা শেষ। এখন দুটো কাজ, একটা কাজ আপনি মাই গুগল ড্রাইভেও করতে পারেন, আপনি সেন্ড ইমেলও করতে পারেন। বাট কেউ
এই কাজটা করবেন না যে ড্রাইভও স্যার পাঠাইলেন আবার ইমেলও পাঠাইলেন, তাহলে এটাকে আমরা টোটাল ইলিগেল হিসেবে আমরা কাউন্ট করে নেব। যে কোনো একটা ওয়ে আপনাকে বেছে নিতে হবে, আপনার যেটা কমফোর্টেবল মনে হয় বা আপনার কাছে যেটা ইজি মনে হয় সেভাবে পাঠাবেন। তো আশা করি খুব ডিপলি আমি বিষয়টা বুঝাই দিছি একটু সময় নিয়ে, যাতে আপনাদের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, কারণ প্রমোশনাল ওয়ার্কগুলোতে পেমেন্টও বেশি এবং আপনাদের একটু কষ্টও বেশি। তো আমি চাই না কেউ যে প্রমোশনাল ওয়ার্কগুলো ছোটোখাটো ভুলের কারণে আপনাদের ডিসকোয়ালিফাইড হয়ে যান বা আনভেরিফাইড হয়ে যাক। আমি চাবো আপনাদের পরিশ্রমের পারিশ্রমিক দিতেই আমরা সবসময় প্রস্তুত এবং রাজি আছি, আমরা এগ্রি আছি, বাট আপনাদের সময় নিয়ে একটু প্রপার ওয়েতে করবেন। মানে তাড়াহুড়ো কোনো করার দরকার নেই, আপনারা ধীরে ধীরে সুস্থে আপনার কাজগুলো করবেন। আচ্ছা, এটা গেল আপনার একটা কাজ, আর্টিকেল রাইটিংয়ের কাজটা। এরপরে আসেন, আরও কাজ আছে এখানে সফটওয়্যার আমার কাছে, দেখি আর কি কাজ আছে। আচ্ছা, নিউজ পাবলিশারের কাজটা কী? তাহলে আমরা একটু ক্লিক করি এখানে। নিউজ পাবলিশারের কাজটা হলো যে একই প্রসিডিউর, মানে বিষয়টা একই রকমের আর্টিকেল রাইটিংয়ের মতোই, আপনার নিউজ পাবলিশের কাজটাও আর্টিকেল রাইটিংয়ের। আচ্ছা, একই একই কাজ আগে যেটা দেখেছি সেটা এখানে, শুধু ওইটা ছিল আর্টিকেল আর এটা হলো নিউজ, আপনাকে নিউজ লিখতে হবে। এই যে দেখুন, প্রতিটি আর্টিকেলের সাথে একটি ছবি প্রদান করতে হবে, বাট এখানে কোনো শব্দ নাই, মানে কত শব্দের হবে সেটার কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই আপনাদের। আপনাদের পছন্দ মতো আপনারা মোটামুটি একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আপনি নিউজ আকারে আমাদেরকে পাঠাবেন। একটা স্যাম্পল যদি দেখতে চান তাহলে একইভাবে লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে আমাদের বর্তমান যে নিউজগুলো পাবলিশ করা আছে সেই পাবলিশ করা নিউজগুলো আপনারা এই সাইট থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, একটা নিউজ পাবলিশ করা আছে এখানে, আমি যদি এটাতে ক্লিক করি, নতুন কর্মসূচি ঠিক করতে সন্ধ্যায় 20 দলীয় জোটের বৈঠক, এই যে একটা নিউজ একজনে পাবলিশ করছে। হ্যাঁ, এবং একটা পিকচারও দিয়ে দিচ্ছে, আপনারা এই পিকচারটাও দিবেন, একটা নিউজ আপনারা ঠিক ওয়ার্ড ফাইলে লিখে আপনারা ওইটা অ্যাটাচমেন্ট করবেন। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি আপনাদের, সেটা হলো যে পিকচারটার কথা কীভাবে আপলোড করবেন সেটা আমি দেখাই নাই। একইভাবে পিকচারটা ওইভাবে আপলোড করবেন আপনারা, আর পিকচারটা খুব একটা ম্যান্ডেটরি না, পিকচারটা দিতেই হবে, বিষয়টা সেরকমেরও না, পিকচার না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো আর না দিলে দরকার নেই, আমরা নিজেরা আমাদের পিকচার আমরা কালেকশন করে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে একইভাবে আপনারা এই ড্রাইভে এরকমের, ঠিক এখন ধরুন আপনি আর একটা জিনিস আপলোড করতে চাচ্ছেন, তো এটা তো আপলোড করেই ফেললেন, আপনি একইভাবে আপনি কী করবেন, আবার ব্যাকে চলে যাবেন। এই যে ব্যাকে গিয়ে আবার মাইক্রো বিজনেসের ডাবল ক্লিক করবেন, একটা আর্টিকেল অলরেডি আপনার এখানে আপলোড করা আছে, এখন যদি আপনি এরপরে আর একটা করতে চান সেক্ষেত্রে আপনি এই যে নিউতে যাবেন, আবার ফাইল আপলোডে যাবেন। এখন ধরুন আমি আর একটা আর্টিকেল, এই যে সিপি ট্রাফিক সোর্স, হ্যাঁ এইটা এই আর্টিকেলটা আমি লিখলাম ধরলাম, বা এটা একটা নিউজ হিসেবে কাউন্ট করেন, এই আমি নিউজটা লিখলাম, এখন নিউজটা পাঠাতে চাচ্ছি, তাহলে এটাকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে আর একটা ফোল্ডার চলে আসবে, এই যে দেখুন আর একটা ফোল্ডার অ্যাড হয়ে গেছে, যে সিপি মার্কেটিং। ঠিক একইভাবে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এই এখানে ক্লিক করবেন, তারপরে গেট শেয়ারেবল লিঙ্ক এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এটা গিয়ে এখানে এডিট অপশনে ক্লিক করবেন, তারপরে এই লিঙ্কটা কপি করবেন, এই যে কপি লিঙ্ক লেখা আছে কপি, তারপরে ডান, এটা দিয়ে মাইক্রো বিজনেস এখানে আসবেন, এসে এখানে পেস্ট করে দিবেন, তারপরে এই যে সেন্ড, এই হলো কাজ, এই আমি সেন্ড দিয়ে দিলাম, দেখেন দ্যাটস ইট, কাজ শেষ। এখন আপনি যদি এই কাজটা আবার এখানে একাধিকভাবে আমি দেখেন যদি আমি করতে চাই, দেখবেন আর করতে পারবেন না এটা, এই যে এটা, এই যে দিস টাস্ক অলরেডি কমপ্লিটেড, এটা হচ্ছে না। এখন আপনাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে আপনি যদি একাধিক নিউজ পাবলিশ করতে চান, ধরুন আপনি আজকের একদিনে 10টা নিউজ আমাদের কাছে সাবমিট করতে চান, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাদের সাজেশন হলো যে আপনারা একটা ফাইলের মধ্যে 10টা নিউজ আপনারা কী করবেন, লিখবেন ওয়ার্ড ফাইলের ভিতরে হেডলাইন দিয়ে দিয়ে, প্রথম হেডলাইন একটা হবে, তারপর নিউজ লিখবেন, তারপরে দ্বিতীয় হেডলাইন, তারপরে নিউজ হবে, তারপর তৃতীয় হেডলাইন নিউজ হবে, এভাবে যদি 10টা নিউজ থাকে 10টা হেডলাইন দিয়ে 10টা নিউজ একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিখবেন, মানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখবেন, লিখে সেই ফাইলটা ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে জাস্ট এই এক্সট্রা ইনফরমেশনের এই জায়গাটাতে আপনার লিখে দিবেন যে আমি বাংলায় যদি পারেন, ইংলিশে পারলে ইংলিশ অথবা বাংলায় লিখে দেবেন যে আমি 10টা নিউজ একসাথে পাবলিশ করলাম বা করছি, ঠিক আছে, প্লিজ রিভিউ,
এভাবে লিখে দেবেন। আর যদি ইংরেজিতে লিখতে চান তাহলে লিখবেন আপনি আই হ্যাভ সেন্ট 10 নিউজ উইদিন এ ফাইল প্লিজ রিভিউ, আপনার পছন্দ মতো বাংলা লেখেন ইংলিশ লেখেন, এটা ডাজ নট ম্যাটার। এই এই শুধুমাত্র একসাথে অনেকগুলো নিউজ বা অনেকগুলো আর্টিকেল পাঠাইলে এই এক্সট্রা ইনফরমেশন এই লেখাটা লিখে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ভেরিফাই করতে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা যে এই নিউজ আর্টিকেলের কাজগুলো কীভাবে করতে হবে। নিউজ বা একদম বেরিয়ে আমি একটু সময় নিয়েই করলাম এই কারণে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তাহলে আর্টিকেল রাইটিং এবং নিউজ পাবলিশারের কাজটা আপনারা এখন পারবেন আশা করি, না পারলে আমার এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আশা করি আমি উত্তর দিব আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।